যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা পাঁচ লাখ ছাড়িয়ে যাওয়ায় হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসেন নিরবতা পালন আফগানিস্তানে করোনার টিকাদান শুরু চলতি সপ্তাহে শেষে টিকাদান কর্মসূচি শুরু করার ঘোষণা দিয়েছে থাইল্যান্ড রাশিয়া স্পুটনিক ফাইভ টিকা প্রয়োগের অনুমোদন দিয়েছে সিরিয়া জুনের শেষ নাগাদ স্বাভাবিক জীবনযাপনে ফেরা সম্ভব বলে আশা প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন স্বাগত চ্যানেলে অনলাইন স্বাস্থ্য বুলেটিনে আপনাদের সাথে আছি আমি আজ আলভি হুসাইন আজ তেইশ ফেব্রুয়ারি মঙ্গলবার দেশে করোনা ভাইরাস শনাক্তের তিনশো তিপ্পান্নতম দিন আজ ২১৪টি দুশো চোদ্দোটি পরীক্ষাগারে নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়েছে চব্বিশ ঘন্টায় কল এসেছে নয় হাজার একশো এগারোটি মোট কল দুই কোটি সাঁত্রিশ লাখ এক হাজার পাঁচশো তিপ্পান্নটি চব্বিশ ঘন্টায় নমুনা সংগ্রহ বারো হাজার ছয়শো আটানব্বইটি চব্বিশ ঘন্টায় নমুনা পরীক্ষা বারো হাজার সাতশো আটচল্লিশ জনের মোট নমুনা পরীক্ষা উনচল্লিশ লাখ একাত্তর হাজার পাঁচশো চব্বিশ জনের চব্বিশ ঘন্টায় শনাক্ত তিনশো নিরানব্বই জন মোট আক্রান্ত পাঁচ লাখ চুয়াল্লিশ হাজার একশো ষোলো জন পরীক্ষার বিপরীতে এখন পর্যন্ত গড় শনাক্ত তেরো দশমিক সাত শূন্য শতাংশ চব্বিশ ঘন্টায় সুস্থ আটশো আঠাশ জন এখন পর্যন্ত মোট সুস্থ চার লাখ বিরানব্বই হাজার আটশো সাতাশি জন শনাক্ত বিবেচনায় সুস্থতার হার নব্বই দশমিক পাঁচ আট শতাংশ চব্বিশ ঘন্টায় মৃত্যু আঠারো জনের সর্বমোট মৃত্যু আট হাজার তিনশো চুয়াত্তর জন শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক পাঁচ চার শতাংশ লিঙ্গ বিবেচনায় চব্বিশ ঘন্টায় মৃতের সংখ্যা পুরুষ দশ মহিলা আট বয়স বিবেচনায় চব্বিশ ঘন্টায় মৃতের সংখ্যা একুশ থেকে তিরিশ বছর বয়সী একজন একত্রিশ থেকে চল্লিশ বছর বয়সী চারজন একচল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়সী একজন একান্ন থেকে ষাট বছর বয়সী দুইজন এবং ষাট অর্ধ জন গত চব্বিশ ঘন্টায় হাসপাতাল ও বাড়িতে মৃত্যু হাসপাতালে ষোলো এবং বাড়িতে দুই বিভাগওয়ারী মৃতের সংখ্যা ঢাকা বারো চট্টগ্রাম দুই রাজশাহী দুই খুলনা এক রংপুর এক চব্বিশ ঘন্টা আইসোলেশনে এসেছেন আটত্রিশ জন চব্বিশ ঘন্টা আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন বাহাত্তর জন বর্তমানে মোট আইসোলেশনে আছেন নয় হাজার নশো নয় জন চব্বিশ ঘন্টায় কোয়ারেন্টাইনে এসেছেন চারশো সাতজন চব্বিশ ঘন্টায় কোয়ারেন্টাইন থেকে ছাড়া পেয়েছেন দুইশো পঁচাত্তর জন বর্তমানে মোট কোয়ারেন্টাইনে আছেন একত্রিশ হাজার আটশো সাতান্ন জন এই ছিল আজকের করোনা আপডেট সবাই সুস্থ থাকবেন অবশ্যই সুরক্ষিত থাকবেন